পয়লা বৈশাখ দিয়ে শুরু হয়েছে বাঙালির পার্বণের পর্ব, এরপরই রয়েছে জ্যৈষ্ঠের জামাই ষষ্ঠীর উৎসব। আদরের জামাইকে এই বিশেষ দিনে কোন নতুনত্বে ভরিয়ে দেওয়া যায়, তার প্রস্তুতিতে ইতিমধ্যেই রয়েছে বহু শাশুড়িরা। তিথি অনুযায়ী সাবেকিয়ানা ঐতিহ্যের এই উৎসব এবছর অনুষ্ঠিত হবে রবিবার, তাই বাঙালির বাড়িতে এখন চলছে জামাই বরণের প্রস্তুতি। অস্বাভাবিক দ্রব্যমূলকে উপেক্ষা করেই প্রত্যেকে নিজ নিজ সাধ্য অনুযায়ী সেদিন জামাই বাবাজিকে বরণ করে নেবেন। তার জন্য কোথাও কোনো ধরনের খামতি রাখছেন না শাশুড়ি মা থেকে শুরু করে শ্বশুর মশাই। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীর আয়োজনের তৎপরতা। বাড়িঘরে ছাড়াও ষষ্ঠীর সরঞ্জাম নিয়ে হাজির একাংশ ব্যবসায়ী। শনিবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার বিভিন্ন বাজারগুলিতে। ষষ্ঠী পূজার আয়োজন নিয়ে একাংশ বিক্রেতা এখন শুধু খদ্দরের প্রতীক্ষায়। বর্তমান অত্যাধুনিক .com এর যুগে সবকিছুই বাজারে পাওয়া যায়, দাম অস্বাভাবিক হলেও বাজার থেকে কেনাটাই যেন এখন উত্তম মনে করছেন অনেকেই। তাই একাংশ বিক্রেতা এবারও ষষ্ঠী পূজার নানা সরঞ্জাম নিয়ে হাজির বাজারে। কিরকম বেচা বিক্রি? বেচা বিক্রি কিরকম? আমার তো বেশি 30 টাকা। প্রত্যেক বছরই কি বসে? আমার নিয়ে কথা আছে। কি কি রয়েছে এখানে? ফুল আছে, কানাচ আছে, ফুল আছে, কুটো আছে, বেলপাতা আছে, পাতা বাগার আছে, সব এই জিনিস। 10 টাকা 10 টাকা কি উপলক্ষে এটা? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।